নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। শান্তিনিকেতনে পালিত হলো বিশ্ব যোগা দিবস। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ সিউড়ি 4 নম্বর ওয়ার্ডে। বোলপুরের ইলাম বাজারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগের হিড়িক। কাটমানি ফেরত চেয়ে তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ বোলপুরে। রাজনগরের নাম উজ্জ্বল করলেন গোলাপ শাহ। এবার খবর বিস্তারিত। বিশ্ব যোগা দিবসে বিশ্বভারতী পুরানো মেলার মাঠে যোগা দিবস পালন করল। মূলত শরীর শিক্ষা বিভাগ, যোগ ও বিজ্ঞান বিভাগ, NSS এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব সহ বাকি ভবনের অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন। বিদেশি পড়ুয়াদের উপস্থিতি লক্ষ্য করা যায় যোগা দিবসে। হাত সামনের দিকে থাকবে, এই আসনটি ভীষণভাবে উপযোগী। স্ট্রেস, সমস্ত ব্যথায় এই আসন ভীষণভাবে কার্যকরী। আমরা ধীরে ধীরে ফেরত আসব, হাত দুটিকে ধীরে ধীরে ফেরত নিয়ে আসুন, নিজের শরীরটিকে সোজা করুন, গ্যাপ থাক। এরপর আমরা যে আসনটি করব তার নাম উত্তান মন্ডুক আসন। এরপর হাত দুটির তালু সামনের দিকে করুন এবং ডান হাত দিয়ে বাম এই আসনটি করতে সাহায্য করে। আমরা ধীরে ধীরে ফেরত আসব, দুটি হাতকে সোজা করে নিন মাথার উপরে, দুটি হাত হাত দুটিকে শরীরের দুই পাশে নিয়ে আসুন। এরপর দুটি হাঁটুকে পরস্পর পরস্পরের কাছে নিয়ে আসুন এবং ঘাড় আলতোভাবে পিছনের দিকে ঝুঁকিয়ে দিন, চোখ বন্ধ, নিজেকে অন্তিম অবস্থায় নিয়ে গিয়ে কিছুক্ষণ শান্ত করুন। একত্রিত করুন, দুটি পায়ের গোড়ালি এবং পায়ের পাতা একসাথে থাকবে। দুটি হাতকে শরীরের দুই পাশে নিয়ে আসুন, কোমরের দুই পাশে নিয়ে আসুন, পাশে নিয়ে আসুন। হাঁটু সোজা থাকবে, উপরের দিকে থাকবে, হাঁটু সোজা থাকবে উপরের দিকে। পিছনের দিকে নিয়ে যান, ডান হাতটিকে বাম পায়ের হাঁটুর পাশ দিয়ে নিয়ে গিয়ে বাম পায়ের পায়ের পাতার পাশে রাখুন, দৃষ্টি বাম কাঁধ বরাবর পিছনের দিকে। মেরুদণ্ডকে নমনীয় করতে কোষ্ঠকাঠিন্য। এতক্ষণ আমরা যে আসনগুলি করলাম সবটাই বসে বসে, এরপর আমরা যে আসনটি করব, আসনগুলি করব সেগুলি শুয়ে শুয়ে। ঘাড় পিছনের দিকে নিয়ে যাব, তারপর আপার চেস্টকে মাটি থেকে উপরে তুলব, তারপর মিডিল চেস্ট, তারপর লোয়ার চেস্ট এবং ফাইনালি আপার অ্যাবডোমিনকে মাটি থেকে উপরে তুলুন। আমরা ধীরে ধীরে ফেরত আসব। ভয় টিভি, বিশ্বভারতী। সরকারি প্রকল্পে বাড়ির টাকা ফেরতের দাবিতে সিউড়ির 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি ঘেরাও বাসিন্দাদের। দিন কয়েক আগে কলকাতা নজরুল মঞ্চে ওয়ার্ড কাউন্সিলরদের বৈঠকে কাটমানি ফেরতের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের কাছে টাকা ফেরতের দাবি জানায় উপভোক্তারা। এদিন সিউড়ির 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জ্যোৎস্না সাহার বাড়িতে চড়া হয় উপভোক্তারা।
যদিও ওই ওয়ার্ডে জ্যোৎস্না দেবীর হয়ে সমস্ত কিছু দেখভাল করেন তার দেওর লালটু সাহা, এদিন তাকে ঘিরেই দানা বাঁধে বিক্ষোভ। উপভোক্তাদের দাবি, মুখ্যমন্ত্রীর কথা মতোই টাকা ফেরত চাইছেন তারা। অন্যদিকে লালটুবাবুর দাবি, রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করার জন্য দেওয়া হচ্ছে এমন অপবাদ। বিক্ষোভকারীদের নেশাগ্রস্ত বলেও দাবি করেন তিনি। এসছি আমরা কাউন্সিলের কাছে এসছি, আমরা পয়সা আমরা দিয়েছি, আমাদের কাছে ভুলভাল বলে পয়সা নিয়েছে, সানসেট করব, এই প্লার করতে হবে, আমাদের বালি ভরতে হবে, তো ঢালাই ঢালাই মশলা ইয়ে দিতে হবে, বালি ভরতে হবে, ঠিক আছে, এই বলে বলে পয়সা প্রচুর পয়সা দেওয়া হয়েছে, প্রচুর পয়সা, 25,000 আমরা ক্যাশ দিয়েছি অ্যাকাউন্টে, তারপরে 200-500 হাজার এই মিষ্টি খেতে দাও, এই খেতে দাও, আজকে মাংস খাও, ঢালাই হলো, এরকম করে করে ওরা কন্ট্রাক্টরে আন্ডারকে মিস্ত্রি দিয়ে পয়সা নিচ্ছে। এই আন্দোলন আমরা এই জন্যই করছি, দিদি বলে দিয়েছে টাকা তোমাদের লাগবে না, অনুব্রত মণ্ডলও বলেছিল টাকা লাগবে না, তো তার সত্ত্বেও কেন টাকা নিল, আমাদের টাকা ফেরত দিতে হবে। তাই যারা বিজেপি সংগঠন করে তারা আমার বাড়িতে এসে বলছে যে 25,000 টাকা ফেরত দাও। আমার তোমার তো বাড়ি হয়নি, তোমার 25,000 টাকা দেবে কী করে, তুমি কিসের টাকা তোমার দিয়েছো? বলছে না মমতা ব্যানার্জি বলেছে। আরে দিদি কী বলেছে, একে ভালো করে এগুলো পড়াশোনা করো, দেখো দেখো পেপারে কী বলছে, যারা কাঠমানি খেয়েছে, যারা তোমাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদের, তো আমরা কি তোদের বান্ধের কাছে পয়সা নিয়েছি? যে বলছে তোমাদের তো ঘরই হয় নাই, তোমরা হঠাৎ করে এই কথা বলছো, এটা কী উদ্দেশ্য? এটা একটা উদ্দেশ্যপূর্ণভাবে করা হচ্ছে, এবং আমি একজন স্কুল শিক্ষক, এটা হ্যাকেল করার জন্যে, রাজনৈতিক চরিত্র করার জন্যে এটা করা হচ্ছে, পিছন থেকে বিরোধী পক্ষেরা উস্কানি দিয়ে এটা করছে। যারা এসছে তাদের একটাও কোন বাড়ির নামই আসেনি, যাদের বাড়ি হচ্ছে তাদের বাড়ি চলছে, কাজ চলছে, আর দেখুন গা, এবং তাদের কাছে আপনারা যান যে জিজ্ঞেস করুন গা যে আপনার টাকাটা কোথায় জমা দিয়েছেন, কাউন্সিলর বাড়িতে দিয়েছেন না ব্যাংকে দিয়েছেন, এইটা ওদেরকে বলুন, আপনাকে অনুরোধ করছি আপনার জান দিয়ে দিন গা, এটা একটা হেডেক চাইদিকে ইয়ে করছে। এবার আমার কিছু বিরোধী লোক আছে যারা এই উত্তরপূর্বভাবে আমার বাড়িতে এসে এটা করছে, এটা আমি মনে করছি আমার সম্মানহীন হয়েছে, আমি এটা আইনে আশ্রয় নেব। ভয় টিভি শিউরি। তাসের ঘরের মতো ভাঙছে অনুব্রতর গড়, ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রায় 3,000 তৃণমূল সমর্থকের। শুরুটা হয়েছিল দিন কয়েক আগে, এরপর প্রায় প্রত্যেক দিনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে হাজার হাজার তৃণমূল সমর্থক। এদিনও বাদ গেল না যোগদান, ফের যোগদান বিজেপিতে। অন্যান্য দিন বীরভূমের বিভিন্ন প্রান্তে যোগদান হলেও এবার খাস বোলপুরের ইলামবাজারের এই চিত্র। এদিন বীরভূমের ইলামবাজার ব্লকের 4টি পঞ্চায়েত থেকে প্রায় 3,000 মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, তাদেরকে দলীয় পতাকা তুলে দিলেন বীরভূম জেলার সভাপতি রামকৃষ্ণ রায় ও সহ সম্পাদক কালোসোনা মণ্ডল। রামকৃষ্ণ রায়ের মতে, বিগত 5 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশ এগোচ্ছে ও যেভাবে উন্নয়নের ধারা বয়ে চলেছে তাতে আমাদের রাজ্য অনেক পিছিয়ে, সেই ভুলই এবার বুঝতে পেরেছে মানুষ, আর তাতেই দলে দলে যোগ দিচ্ছে বিজেপিতে। এছাড়াও জেলার সহ সভাপতি কালোসোনা মণ্ডল জানান, মিথ্যাবাদী লোকের কথা আমি শুনি না, কারণ তিনি আপনাদের লোকসভা ভোটের আগে বলেছিলেন, মঙ্গলকোটের মা আমাকে বলেছেন তুই 42-এ 42 পাবি, উনি একজন মিথ্যুক, উনার কথায় আমি পরোয়া করি না। এছাড়াও আপনারা জানেন আমাকে যখন ছুরি মারা হয়েছিল তখন কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা তা নিইনি। অনুব্রত মণ্ডলের উদ্দেশ্য করে তিনি বলেন, যে লোক পুলিশ ছাড়া বাড়ির বাইরে বের হতে পারে না তার হুমকি আমি পরোয়া করি না। এছাড়াও তিনি বলেন, উনার লোক যদি আমাদের কর্মীদের মারে তাহলে আমরা আর ছেড়ে দেব না। পাশাপাশি তিনি বলেন, পুলিশ ছাড়া তৃণমূল এবং বিজেপির লোক লাঠিসোঁটা নিয়ে লেগে পড়ুক, দেখি কে জেতে আর কে হারে। যদিও অনুব্রত মণ্ডলের নাম নিতে অস্বীকার করেন তিনি, তিনি জানান, ওনার নাম নিতে আমার ঘৃণা লাগে, উনি নিজেকে বীরভূমের মহিষা ভাবেন কিন্তু বাংলার লোক ওকে ইঁদুর ভাবে।
এই ইলামবাজার ব্লকের আমাদের সাংগঠনিক ব্লক ইলামবাজারকে ভাঙা আছে ইআরবি, সেই ব্লকের চারটি অঞ্চল থেকে বি অঞ্চলের চারটি অঞ্চল, বি ব্লকের চারটা অঞ্চল, বাতিকার, বিলাতি, নানাশোল, মঙ্গলডি, এই চারটি অঞ্চল থেকে প্রায় আজকে 2400 জন আজকে আমাদের দলে যোগ দিল। ইলামবাজার এ থেকে, ইলামবাজার পঞ্চায়েত থেকে প্রায় 150 জন যোগ দিয়েছে এবং এদের মধ্যে মহিলা উল্লেখযোগ্যভাবে যোগ দিয়েছে। প্রত্যেকেই বেশিরভাগটা এখানে তৃণমূলের থেকে, অল্প কিছু সিপিএম থেকে যোগ দিয়েছে। আজকে আপনারা জানেন এই তৃণমূলীদের সন্ত্রাস এবং মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজি, খুনি সন্ত্রাসকারীদের মদতদাতা, তোলাবাজির মদতদাতা, এদেরকে আজকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং মোদিজির উন্নয়ন দেখে, গত 5 বছরে উন্নয়ন দেখে তারা ভাবতে শুরু করেছে একমাত্র বিজেপি পারে পশ্চিমবঙ্গকে শান্তি ফেরাতে, উন্নয়ন করতে, তাই আজকে তারা বিজেপির পতাকা ধরছে। ভয় টিভি ইলামবাজার নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন শিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি শিউড়ি সদর হাসপাতাল। শিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ শিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল শিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল শিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318।
শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘ মল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822299। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কাটমানির টাকা ফেরতের দাবিতে এবার অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বোলপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় ঘেরাও করে টাকা ফেরত চান বাসিন্দারা। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছে এই অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরেই জেলাজুড়ে দিকে দিকে চলছে তৃণমূল কার্যালয় ও নেতাদের ঘেরাও। যদিও স্থানীয় তৃণমূল নেতা রাজেশ শর্মা বলেন, মিথ্যা অভিযোগ, এখানে কেউ টাকা দিয়েছে বলে জানা নেই। আমি আমার নামে বাড়ি আছে বলে আমি এসেছি। আমি ওই টাকাটার জন্য এসেছি, টাকাটা দিয়ে দিলে কিছুই নাই, টাকা দিয়ে দিলে আমরা সুস্থ। আমরা তো পার্টি পলিটিক্স করি না আর করবো না। হ্যাঁ, এখন তো ওরা বলছেন যে শনিবার আসুক, দেখি কি বলে ওরা। শনিবারে না হলে তাহলে কোনো ব্যবস্থা হবে কি না কি দেখি। এখন দিদি কি করে, দিদি তো বলেছেন জেল দিয়ে দেবো, দেখি দিদি কতটা দৌড় আছে দিদি। এই ব্যাপারে এখন আমি কিছু বলতে পারবো না। আমার পার্টির উর্ধ্বতন কর্তৃপক্ষ যাহারা আছে তাহারা এলে তারা সমস্ত বক্তব্য পেশ করবে। সদস্য কিন্তু আমার জানা নেই যে আমার এই পার্টি অফিসে কেউ টাকা দিয়েছে। আমরা এখান থেকে বাড়ি ডিস্পিউট করেছি, আমরা কোনো সেরকমভাবে টাকা পয়সা নিইনি না, আমাদের কোনো টাকা সেইভাবে কেউ নেওয়া হয়নি। ভয় টিভি বোলপুর। বিশ্ববিদ্যালয়ের টপার রাজনগরের গোলাপ সাপ। এবছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মানবিক বিদ্যা বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয় টপার। বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর থানার রানীগ্রাম ধোপাপাড়ার সংখ্যালঘু পরিবারের মেয়ে গোলাপশা খাতুন। রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী গোলাপশা এর আগে দর্শনশাস্ত্রে মাস্টার্স ডিগ্রি করেছেন, সেই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করছেন। বর্তমানে একটি কলেজে অধ্যাপনা করছেন। রাজনগরের বাসিন্দা হলেও কাজের সূত্রে এখন তিনি থাকছেন কলকাতায়। গোলাপশার বাবা শেখ নজরুল পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। গতকাল গোলাপশার হাতে স্বর্ণ পদক সহ শংসাপত্র তুলে দেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই চন্দ্র সাহা। এক সাক্ষাৎকারে গোলাপশা জানান, উচ্চশিক্ষার জন্য তিনি এভাবে আরো এগিয়ে যেতে চান। গোলাপশার এই কৃতিত্বে রীতিমতো খুশি তার পরিবার থেকে রাজনগরবাসী। এমএ পরীক্ষায় ওমেন স্টাডিজ
প্রথম শ্রেণীতে প্রথম বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিভাগের গোলাপ শাহ খাতুন বিশ্ববিদ্যালয় সুবর্ণ পদক। এমই ইলেকট্রনিক্স ও ইনস্ট্রুমেন্টেশন পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিভাগে সায়ন্তনী ব্যানার্জি বিশ্ববিদ্যালয় সুবর্ণ পদক। ভয় টিভি রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। শান্তিনিকেতনে পালিত হলো বিশ্ব যোগা দিবস। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ সিউড়ি 4 নম্বর ওয়ার্ডে। বোলপুরের ইলাম বাজারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগের হিরিক। কাটমানি ফেরত চেয়ে তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ বোলপুরে। রাজনগরের নাম উজ্জ্বল করলেন গোলাপ শাহ। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।